Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. আমি ফুলচাঁদ সরকার। আমার স্কুল হচ্ছে মহাশমণি ডি এন সাহেব বিদ্যাভবন। আমি আজকে পড়াবো চলতড়িৎ ক্লাস টেন থেকে। আর চলতড়িৎ নামটা এমনভাবে দেওয়া হলো কেন, না চলতড়িৎ কেন বলছে? আমরা লিখলাম চলতড়িৎ, তাহলে চলতড়িৎ মানে হচ্ছে যে তড়িৎটা যেতে পারবে, অর্থাৎ একটা যদি স্থির না থাকে অন্য জায়গাতে বা অন্য জায়গাতে যেতে পারে, সেই জন্যই এটাকে বলা হয়েছে চলতড়িৎ। তা চলতড়িৎ যেহেতু আছে নিশ্চিত, তাহলে আরেকটা তড়িৎ থাকবে যেটা স্থির তড়িৎ, যেটা যেতে পারবে না। যেতে পারবে না সেটা কেমন ধরনের তড়িৎ? মানে এক জায়গাতেই উৎপন্ন হবে, ওইখানেই থাকবে। সেগুলো আমরা নিচু ক্লাসে পড়েছি, হয়তো সিক্স সেভেনে পড়েছি। যেমন কতগুলো বাস্তব উদাহরণ বা বাস্তব ঘটনা একটু বলি। যেমন হচ্ছে শীতকালে যেটা বোঝা যায় সাধারণত, যে চিমনি দিয়ে চুল আচড়ানোর পরে সেই চিমনিটাকে যদি আমরা ছোটো ছোটো কাগজের টুকরের কাছে নিয়ে যাই, তাহলে সেগুলোকে আকর্ষণ করে। কেন আকর্ষণ করে না? ওই যখন চিমনি দিয়ে চুলটা আঁচড়াই, তখন হচ্ছে কি চিমনিতে একটা তড়িতের সৃষ্টি হয়, যে তড়িৎটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ। যেহেতু ওখানে তড়িৎ সৃষ্টি হলো, সেই কারণের জন্য এবার ওগুলোকে যখন আমরা ছোটো ছোটো কাগজের কাছে নিয়ে যাই, সেগুলোকে আকর্ষণ করে তড়িতের জন্যই, সেই জন্য ওটাকে বলা হলো স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ সম্পর্কে কুলম্ব নামে একজন বিজ্ঞানী একটা সূত্র দিয়েছিল, কুলম্বের সূত্রে বলা হচ্ছে কি যে এরকম একটা আধান আছে, এরকম একটা আধান, এটা ধরলাম প্লাস আধান, কিউ ওয়ান ধরলাম, এখানে মাইনাস কিউ টু ধরলাম। আচ্ছা, আধান জিনিসটাকে একটু বলে দিই। আধান হচ্ছে কি যে আমরা জানি যে কোনো পরমাণুর মধ্যে তিন ধরনের কণা থাকে, একটা হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তার মধ্যে নিউট্রনটার কোনো আধান নেই এবং প্রোটন এবং ইলেকট্রনের আধান আছে। প্রোটনগুলো হচ্ছে কি প্রোটনগুলো হচ্ছে প্লাস টাইপের, আর ইলেকট্রনগুলো হচ্ছে মাইনাস টাইপের। আচ্ছা, এইগুলোই হচ্ছে আধান, অর্থাৎ এই যে প্লাস বা মাইনাস যে বললাম সেটাই হচ্ছে আধান। এই প্লাস মাইনাসের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ সম্পর্কেই কুলম্ব সূত্র দিয়েছিল, যেটাকে আমরা লিখলাম যে ধরলাম যে এখানে কিউ ওয়ান, এখানে কিউ টু, যদি দুটোই প্লাস বা দুটোই মাইনাস হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ ঘটবে, এবং যদি দুটোর মধ্যে একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ ঘটবে। তো সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত হবে, অর্থাৎ কী পরিমাণে শক্তি দিয়ে বা কী পরিমাণ বল দিয়ে আকর্ষণ করবে, সেটাই সম্পর্কে কুলম্বের সূত্রটা। সেখানে বলা হচ্ছে যে যদি এফ আকর্ষণ বলের মানটা হয়, তাহলে এফ সমানুপাতিক বলা হচ্ছে কিউ ওয়ান কিউ টু এর গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এখানটায় যে আধান আছে এবং এখানটায় যে আধান আছে, সেই দুটোর গুণফল যেটা হবে তাদের সঙ্গে সমানুপাতিক হবে আকর্ষণ বলের মানটা। আর একটা হচ্ছে কি এফ, এটাও সমানুপাতিক হয় ওয়ান বাই আর স্কোয়ারের সঙ্গে, অর্থাৎ আর এর বর্গের ব্যস্তানুপাতি। আরটা জিনিসটা কি যে আর হচ্ছে এখান থেকে এটা যে দূরত্ব, সেই দূরত্বটাকে লেখা হলো আর এর সাহায্যে। এবার এই দুটোকে যদি আমরা একসঙ্গে লিখা হয় তাহলে এ সমানুপাতিক বলবো কিউ ওয়ান কিউ টু বাই হচ্ছে আর স্কোয়ার। এবার এই সমানুপাতির জায়গাতে যদি সমান চিহ্ন দেওয়া হয় তাহলে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, যেটাকে লিখলাম কে এর সাহায্যে, কে কিউ ওয়ান কিউ টু বাই হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক,
যে ধ্রুবকটার মান মাধ্যমের উপর নির্ভর করে। মাধ্যম বলতে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম যদি হয় তাহলে তার মানটা একরকম হবে, বা অন্য কোনো মাধ্যম যেমন কাঁচ, গ্লিসারিন, জল, যা কিছু হোক না কেন তার মানটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে হয়। এই হচ্ছে কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্র থেকে আমরা যদি কিউয়ের সংজ্ঞা দিতে চাই বা আধানের সংজ্ঞা দিতে চাই তাহলে এখান থেকে পাবো। আমরা যদি এই সমীকরণটাকে মনে রাখি, এই সমীকরণটা থেকে সংজ্ঞা দেওয়ার যদি চেষ্টা করি তাহলে কে এর মানটা বায়ু মাধ্যমের ক্ষেত্রে ওয়ান হয় বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে ওয়ান হয়। তাহলে যদি এটাকে ওয়ান ধরে নিই সিজিএস পদ্ধতি তাহলে এ সমান সমান হচ্ছে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এখান থেকে যদি দুটোর মান সমান হয় অর্থাৎ কিউ ওয়ান এবং কিউ টু এর মান যদি সমান ধরে নিই আমরা তাহলে এফ সমান সমান হচ্ছে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, বা কিউ স্কোয়ার সমান হচ্ছে এফ ইন্টু আর স্কোয়ার। আর এখান থেকে সংজ্ঞাটা দিব বা এখান থেকে সংজ্ঞাটাকে বানাবো কেমন করে, যদি আর এর মানটা ওয়ান হয় তাহলে কী হচ্ছে না, কিউ এর মানটা কিউ স্কোয়ার মানটা এফ এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাকে যদি সাজিয়ে বলি বা একটু ভেঙে বলি তাহলে বলবো যে দুটো সমজাতীয় আধান এইটার মান এটার মান যদি সমান হয় এবং তাদের মধ্যে যদি একক দূরত্ব রাখা হয়, একক বলতে এক সেন্টিমিটার দূরত্ব বা এক মিটার দূরত্ব রাখা হয়, যদি সিজিএস পদ্ধতিতে বলি তাহলে সেটা বলবো আমরা এক সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, তাহলে তাদের মধ্যে যদি এক ডাইন বিকর্ষণ বল কাজ করে তাহলে তার মানটাকে বলা হবে ওয়ান ইএসইউ একক, মানে এই কিউ এ যে মানটা পেলাম বা এককটা পেলাম সেটাকে বলা হয়েছে ওয়ান কি ইএসইউ। এবং যদি এদের মধ্যে এই এক মিটার দূরত্ব রাখা হয় এবং সেক্ষেত্রে যদি ওদের বিকর্ষণ বলের মানটা এক নিউটন হয় তাহলে তাদের মানটাকে বলা হবে এক কুলম্ব। এবার আছে বিভব বা বিভব পার্থক্য। বিভব জিনিসটা কি, বিভব আমরা হয়তো নামটা শুনিনি কিন্তু ভোল্টেজ বা ভোল্ট কথাটা খুবই প্রচলিত। বাড়িতে অনেক ক্ষেত্রে ভোল্টেজ কমে গেছে, মানে আলো কম জ্বলছে বা ফ্যান কম আস্তে ঘুরছে বলেই আমরা বুঝি যে সেটাকে ভোল্টেজ কমে গেছে। তাহলে এই ভোল্টেজ জিনিসটা কি, ভোল্টেজ হচ্ছে যে আমাদের বাড়িতে যে বিদ্যুৎটা আসছে সেই বিদ্যুৎটা এক নির্দিষ্ট শক্তি নিয়ে আসে, সেই শক্তির মানটা সাধারণত হয় 220 ভোল্ট। এবার এই 220 ভোল্টের চাইতে যদি কমে যায় অর্থাৎ অনেক সময় নানা রকম কারণে সেটা 180, 170, 150, 120 এরকম টাইপের হয়ে যায়, যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হবে কি লাইট আস্তে চলবে বা ফ্যানগুলো আস্তে আস্তে চলবে এরকম টাইপের হয়। সাধারণত এটা 220-এর কাছেই থাকাটাই ভালো, এটা মোটামুটি রেঞ্জ হচ্ছে 200 থেকে 240-এর মধ্যে হয়। তো ভোল্টেজ তাহলে কোন শক্তি বললাম, যে একটা শক্তি নিয়ে আসছে। যেমন আমরা একটু যদি উদাহরণ বা ব্যাখ্যা করি যে জল যদি প্রবাহিত করতে হয়, জল একটা ড্রেনের মধ্যে পাঠাচ্ছে তাহলে কি একটা পাম্পের সাহায্যে হয়তো পাঠাতে হবে বা একটা পাইপের সাহায্যে পাঠানোর চেষ্টা হয়। যেমন আমাদের মিউনিসিপ্যালিটির যে জলগুলো আসে কোনো জায়গাতে মোটর চলছে বা কোনো পাম্প চালানো হয়েছে, সেই পাম্প দিয়ে জলটাকে ঠেলে পাঠাচ্ছে বলেই কিন্তু আমরা জলটা আমাদের বাড়িতে এসে পৌঁছাচ্ছে। তাহলে ওখানে একটা শক্তি কাজ করছে, সেই শক্তিটার মতনই এখানেও একটা ভোল্টেজ কাজ করছে, সেই যে শক্তিটা দিয়ে তোর থেকে আসবে সেটাই হচ্ছে ভোল্টেজ। তো ভোল্টেজের সংজ্ঞাটা আমরা এরকম ব্যাখ্যা দিয়ে দিলাম, কিন্তু বইয়ের ভাষায় যদি বলা হয় যে বলা হচ্ছে যে কোনো জায়গাতে একক আধান অর্থাৎ এক কুলম্ব বা ওয়ান ইএসইউ এই পরিমাণ আধানকে যদি আমরা একটা জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যেতে চাই তাহলে কিছুটা কার্য করতে হবে, যে পরিমাণ কার্য করা হয় সেই কার্যের মানটাকে বলা হচ্ছে বিভব। অর্থাৎ কোনো জায়গা থেকে যদি এখান থেকে একটা আধানকে হয়তো কী পরিমাণ আধানকে আমি এখান থেকে এখানে নিয়ে যাব, তো সেটা তো এমনি যাবে না, এখানে ছিল এখানে এখানে আসবে, তাহলে নিয়ে আসার জন্য বা নিয়ে যাওয়ার জন্য কিছুটা কার্য করতে হবে। তো যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেই কার্যের মানটাকে বলা হচ্ছে বিভব। সে বিভবের মানটাই তাহলে কার্য সমসাময়িক বললাম আমরা, যদি ডাব্লু দিয়ে লেখা হয় কার্যকে তাহলে ভি হচ্ছে বিভব ইন্টু কিউ, অর্থাৎ যে পরিমাণ আধানকে নিয়ে এসেছিলাম
এবং যে বিহবের মধ্যে দিয়ে নিয়ে আসা হয়েছে সেই দুটোর গুণফলটাকে বলা হলো কার্য। এবার এখানটা একটা বিন্দু আছে, এখানটা একটা বিন্দু আছে, এই দুটোর মধ্যে বিভব যদি এখানে ধরলাম 220 ভোল্ট, এখানে যদি শূন্য থাকে তাহলে একরকম হতে পারে, বা এখানটায় 220 আছে, এখানে আরেকটা অন্যরকম কিছু একটা থাকতে পারে, হয়তো 110 থাকতে পারে, বা অন্যরকম কিছু একটা থাকতে পারে, 300 থাকতে পারে, 500 থাকতে পারে। এই দুটোর মধ্যে যে পার্থক্যটা থাকবে সেটা হচ্ছে বিভব পার্থক্য বলা হচ্ছে। আমাদের বাড়িতে যে যেটা থাকে সাধারণত, যে একটা জিরো ধরা হয়, একটা ভোল্টেজটাকে জিরো করা হয়, আর একটা এরকম টাইপের থাকে, তো সেটা সবসময় যে জিরো হবেই এমনটা নাও হতে পারে, জিরো না হয় অন্য কোনো ভোল্টেজ থাকতেও পারে। তো যদি অন্য কোনো ভোল্টেজ থাকে তাহলে সেটাকে তাদের মধ্যে বিয়োগ ফলটা যেটা হবে সেটাকে বলা হচ্ছে বিয়োগ পার্থক্য। আর যদি জিরো হয় তাহলে ভালোই, আর জিরো কেমন করে করা হয় না, এই ভোল্টেজটাকে যেটা নিউট্রাল তার বলা হয়, সেই নিউট্রাল তার বা নেগেটিভ তার যেটা, সেইটাকে সাধারণত মাটির সঙ্গে কানেকশন করা থাকে, মাটির সঙ্গে আর্থিং করে দেওয়া থাকে। মাটির সঙ্গে আর্থিং করে দিলে পরে হয় কি, যে ওইটার মানটা সাধারণত জিরো হয়ে যায়। এটা যদি অন্য কোনো ভোল্টেজ পেয়েও যায় এই মানটা, তাহলেও সাধারণত এটা জিরো হয়ে যাবে, কেননা যেহেতু মাটির সঙ্গে কানেকশন করা থাকছে, হয় বাড়িতে বা পোলের সঙ্গে যারা ইলেকট্রিক সাপ্লাই করে তারা পোলের সঙ্গে হোক বা অন্য যে কোনো কোনো জায়গা থেকে হোক, সেটা মাটির সঙ্গে কানেকশন করে রাখে নিউট্রাল তারটাকে। আর বিভব পার্থে একক তো প্রথমে বললাম, যেটা বলা যে ভোল্টেজ, ভোল্ট হচ্ছে বিভব পার্থের একক। ভোল্ট কাকে বলা হবে, যদি 1 কুলম্ব আধানকে, 1 কুলম্ব আধানকে কোনো একটা জায়গাতে এখান থেকে হয়তো এখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার জন্য যদি 1 জুল পরিমাণ কাজ করি, 1 জুল পরিমাণ কাজ করি, তাহলে যে পরিমাণ ভোল্টেজের সৃষ্টি হবে, ভোল্টেজ আছে ভাবে ধরে নেবো, সেটাকে বলা হচ্ছে 1 ভোল্ট। অর্থাৎ 1 কুলম্ব আধানকে যদি একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য 1 জুল কাজ করা হয়, তাহলে সেই মানটাকে বলা হবে 1 ভোল্ট। ভোল্টের ইয়ে সিজিএসে এক একক আছে, সেটাকে বলা হচ্ছে স্ট্যাট কুলম, স্ট্যাট ভোল্ট। আর স্ট্যাট ভোল্টের জিনিস থেকে এখানে যেমন এসআই পদ্ধতির ক্ষেত্রে বললাম 1 কুলম্ব, তাহলে এটার ক্ষেত্রে বলবো 1 ESU আধান। 1 ESU আধানকে যদি আমরা কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে চাই এবং নিয়ে যাওয়ার জন্য যদি 1 আর্ক পরিমাণ কাজ করতে হয়, তাহলে তার মানটাকে বলা হবে 1 ESU ভোল্ট, বা সিজিএস পদ্ধতিতে ESU ভোল্ট বলা হচ্ছে। এবার আছে তড়িৎচালক বল। তড়িৎচালক বল জিনিসটা কি, যে আমরা কথাটার সঙ্গে একটা বল কথাটা যুক্ত আছে, যে তড়িৎচালক বল অর্থাৎ তড়িৎকে চালনা করার জন্য যে বলের প্রয়োজন হচ্ছে। তড়িৎকে চালনা করার মানে কি, যে তড়িৎ যেমন ব্যাটারির ক্ষেত্রে কথাটা বলি, যে ব্যাটারি যে ছোটো ব্যাটারিগুলো আমরা ব্যবহার করি ঘড়িতে বা কলিং বেলে যে ব্যাটারিগুলো ব্যবহার করছি, সেই ব্যাটারিগুলো ভোল্টেজ সাধারণত থাকে 1.5 ভোল্ট। এই যে 1.5 ভোল্ট এই জিনিসটা কি, বা এই যে বাড়িতে ইনভার্টারের মধ্যে যে ব্যাটারিগুলো থাকে সেগুলো থাকছে সাধারণত 12 ভোল্ট থাকে। তো 12 ভোল্ট বা 1.5 ভোল্ট এই জিনিসগুলো কী যদি বলি, তাহলে বলবো যে ওইখানে ওইটার মধ্যে বা ব্যাটারিগুলোর মধ্যে কিছু কেমিক্যাল ঢোকানো আছে, যে কেমিক্যালটার মধ্যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটছে। রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে ও করছে ওই রাসায়নিক বিক্রিয়া বা যে কেমিক্যালগুলো ঢোকানো আছে সেই কেমিক্যালগুলোর মধ্যে শক্তির পরিবর্তনের মাধ্যমে সেগুলো তড়িৎ শক্তি উৎপন্ন করছে। যে শক্তিটা নিয়ে ও অন্য কাউকে তড়িৎ দিতে পারবে সেই শক্তিটাই হচ্ছে ভোল্টেজ বা তড়িৎচালক বল বলা হলো। অর্থাৎ কী বললাম একটু যদি ব্যাখ্যা করে বলি, তাহলে বলবো যে কোনো ব্যাটারির মধ্যে যে কেমিক্যালগুলো ঢোকানো আছে সেই কেমিক্যালগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে সেই কেমিক্যালগুলো একটা শক্তি উৎপন্ন করছে, যে শক্তিটা হচ্ছে তড়িৎ শক্তি। সেই তড়িৎ শক্তিটা কী করবে না, ও অন্য কোনো জায়গাতে তড়িৎটা প্রবাহিত করতে সাহায্য করবে, তো সেটাকে বলা হয় তড়িৎচালক বল। অর্থাৎ
আর তোর চলে এবার আসছে তোর প্রবাহ। তোর চালক বল তো পড়লাম, এবার কোনো পরিবাহীর মধ্য দিয়ে একটা তার, সেই তারটার মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ পাঠাতে চাই তাহলে কী করতে হবে? না কোনো তড়িৎ উৎসের সঙ্গে লাগাতে হবে, আর তড়িৎ উৎস বলতে হয় বাড়ির কারেন্টের সঙ্গে লাগাতে হবে বা কোনো ব্যাটারির সঙ্গে লাগাতে হবে। লাগাতে গেলে একটা শক্তি যাচ্ছে, যে শক্তিটা কী বলছে প্রবাহ, অর্থাৎ এখান থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে এদিকে। আচ্ছা তড়িৎ প্রবাহ যদি এদিকে হয়, তড়িৎ প্রবাহটা মানে কি যে এখানে যে ব্যাটারিটা লাগিয়েছিলাম এই প্রান্তে বা যে উৎসের সঙ্গে লাগানো হয়েছে সেই উৎসের মধ্যে কি আছে না ওখানে ইলেকট্রনের পরিমাণ বেশি আছে, অর্থাৎ ব্যাটারিটা যেটা বললাম যে কেমিক্যালের মধ্যে কেমিক্যালগুলো রাসায়নিক বিক্রিয়া করছে সেখানে শক্তি উৎপন্ন করছে, যে শক্তিটা ইলেকট্রনগুলোকে পাঠানোর জন্য বা ইলেকট্রনগুলোকে নড়াচড়া করার জন্য উৎপন্ন হয়ে আছে। যখন তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে যাচ্ছে তখন ইলেকট্রনটা উল্টো দিকে যায়। তড়িৎ প্রবাহ সাধারণত যেদিকে হয় ইলেকট্রন প্রবাহ তার উল্টো দিকে হবে। তড়িৎ প্রবাহ হচ্ছে কি, তাহলে ইলেকট্রন বললাম তো ইলেকট্রন থেকেই আসছে আধান, অর্থাৎ আধান প্রবাহ যেদিকে হচ্ছে তার উল্টো দিকে হচ্ছে তড়িৎ প্রবাহ হবে। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা অ্যাম্পিয়ার জিনিসটা কি বলা হচ্ছে যে ওয়ান অ্যাম্পিয়ার এটা সমান হচ্ছে 1 কুলম্ব/1 সেকেন্ড, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি প্রতি সেকেন্ডে 1 কুলম্ব পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে তার প্রবাহমাত্রা মানটাকে বলা হবে 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে তাহলে যে পরিমাণে প্রবাহ সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ার আর ভোল্ট অর্থাৎ বিভব পার্থক্য এবং অ্যাম্পিয়ার এই দুটোর গুণফলের সাহায্যে আমরা কোনো ব্যাটারির শক্তি নির্ণয় করতে পারি বা কোনো শক্তি, যেমন কোনো একটা ব্যাটারির ক্ষেত্রে আমরা যে মোবাইলগুলো ব্যবহার করি সেই মোবাইলগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে 4000 অ্যাম্পিয়ার বা 5000 অ্যাম্পিয়ার বা 3000 অ্যাম্পিয়ার এই ধরনের কথাগুলো বলে থাকি। তো 4000 বা 5000 যে বা 3000 জিনিসগুলো কী, আমরা সাধারণত মোবাইল কেনার সময় দেখি যে বা খেয়াল করি বা মোবাইল কেনার সময় একটু লক্ষ্য করি যে যার যত অ্যাম্পিয়ার অর্থাৎ 4000 5000 এইগুলো যত যত বেশি থাকে সেটাকে আমরা বেশি পছন্দ করি। তার পিছনে কারণটা কী, তার পিছনে কারণটা হচ্ছে কি যে ওর মধ্যে যে ব্যাটারিটা ঢোকানো আছে অর্থাৎ যে মোবাইলের মধ্যে যে ব্যাটারিটা ঢোকানো আছে সেই মোবাইলটার শক্তি হচ্ছে ওইটা। প্রত্যেকটা মোবাইলের যে ব্যাটারিগুলো থাকে সেই ব্যাটারিগুলোর ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, কিন্তু অ্যাম্পিয়ারটা কিন্তু সবার ক্ষেত্রে সমান না, অর্থাৎ অ্যাম্পিয়ারটা নির্ভর করবে কিসের উপর, না মোবাইলটার যে কাজ করছে অর্থাৎ মোবাইলটা চলার সময় ও নির্দিষ্ট হারে তড়িৎ প্রবাহ ব্যয় করবে এবং যে হারে তড়িৎ প্রবাহ ব্যয় করছে সেই মানটা সবার ক্ষেত্রে যেহেতু সমান না বললাম বা সব ক্ষেত্রে, অর্থাৎ আমি কোনো একটা ছবি দেখছি বা কোনো একটা মোবাইলে এমনি চালিয়ে দেখছি বা কথা বলছি এক একটা সময় কিন্তু এক রকমভাবে তড়িৎ প্রবাহ ব্যয় করে। এই তড়িৎ প্রবাহ ব্যয় করার যে হারটা সেই হারটা নির্ভর করবে এক একটা মোবাইলের ক্ষেত্রে এক রকমভাবে নির্ভর করবে। তো এইটার গুণফল অর্থাৎ প্রবাহমাত্রা এবং ভোল্টেজের যে গুণফলটা হচ্ছে সেই গুণফলের সাহায্যে ওর শক্তিটা নির্ভর করলো, অর্থাৎ 4000 বা 5000 যত এটা বেশি থাকবে মানটা যত বেশি থাকবে সেই মানটা বেশি থাকার ফলে হচ্ছে কি আমরা বেশিক্ষণ ধরে সেটা শক্তিটা ব্যবহার করতে পারবো। যে কোনো একটা ব্যাটারি হয়তো কোনো একটা মোবাইলের ব্যাটারি আছে 2000 অ্যাম্পিয়ারের আর কোনো একটা হয়তো আছে 4000 অ্যাম্পিয়ারের, খুব স্বাভাবিক কারণে 4000 যেটা আছে সেটা শক্তিটাকে বেশি ব্যবহার করতে পারবো বা বেশিক্ষণ ধরে ব্যবহার করতে পারবো। আচ্ছা কুলম্বের সূত্র যেটা পড়লাম, কুলম্বের সূত্র কোন কোন ক্ষেত্রে কাজ করে কোন কোন ক্ষেত্রে কাজ করবে না, বা যদি বলি যে কুলম্বের সূত্র কি কোনো ব্যতিক্রম আছে বা কোনো ক্ষেত্রে কাজ করবে না এমন কি হয়, তাহলে বলবো যে হ্যাঁ, শুধু কুলম্বের সূত্র কেন যে কোনো সূত্রেই
কিছু ব্যতিক্রম থাকে বা কিছু কিছু শর্তে ওগুলো পালিত হয়, কিছু কিছু শর্তে পালিত হয় না। কুলম্ব সূত্র কোন ক্ষেত্রে কাজ করবে না? না, বলা হয়েছে যে কোনো পরমাণুর মধ্যে যে প্রোটন নিউট্রন বা ইলেকট্রনগুলো আছে তাদের মধ্যে তো একটা আধান সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ প্রোটনগুলো বললাম যে প্লাস বা পজিটিভ টাইপের, ইলেকট্রনগুলো বললাম নেগেটিভ বা মাইনাস টাইপের, তাহলে কি তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এই কুলম্বের সূত্র অনুযায়ী? তাহলে বলবে না, কারণ কুলম্বের সূত্রটা কাজ করার জন্য ন্যূনতম একটা দূরত্বের দরকার হয়, সেই দূরত্বটা হচ্ছে 10⁻⁸ মিটার, এই পাওয়ার, এই পরিমাণ এর চাইতে বেশি দূরত্ব হতে হবে। তো বেশি দূরত্ব যদি না হয় তাহলে কিন্তু কাজ করবে না, কিন্তু পরমাণুর মধ্যে যে দূরত্বটা থাকে সেই দূরত্বের মানটা এর চাইতে কম হয় বলে সেখানে কাজ করে না। তাহলে বলবো আমরা কুলম্বের সূত্র এটা ব্যতিক্রম বা এটা শর্তের মধ্যে পড়ে গেল। আচ্ছা, কুলম্বের সূত্রের মতনই আর একটা সূত্র আমরা হয়তো পড়েছ যেটাকে বলা হয় মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে হচ্ছে কি, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এটার ভর যদি M1 হয়, এটার ভর যদি M2 হয়, তাহলে তাদের মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলের মানটা কতটা, একই রকমই কুলম্বের সূত্রের মতনই F1 হচ্ছে M1 M2 আর F1 হচ্ছে 1/r². জাস্ট এখানে কী বললাম, M1 আর M2 অর্থাৎ ভরের গুণফলের সাহায্যে লেখা হলো, আর আগেরটাতে ক্ষেত্রে লিখেছিলাম আমরা আধারের গুণফলের সাহায্যে। তো এই মহাকর্ষ সূত্র হোক বা কুলম্বের সূত্র হোক, সেই সূত্রগুলোর মধ্যে এখানে যে M টা লিখলাম, এটা বলার সময় একটু কথাটা বলছি বিন্দু আধান, অর্থাৎ এটা একটা বিন্দু হবে, কিন্তু আমি ছবিটা আঁকার সময় একটু বড় করে আঁকছি। বিন্দু বলতে আমরা এরকম টাইপের একটা বিন্দু, খুব স্বাভাবিক, কারণে এখান থেকে এইটার যা দূরত্ব এই দূরত্বটা একরকম হবে না, বা এটার ক্ষেত্রেই এর মাঝখান থেকে এটার যা দূরত্ব এখান থেকে এই দূরত্বটা একইরকম হবে না, বা এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে দূরত্ব সেটাও একরকম হবে না। তাহলে দূরত্ব বলতে যেটা আর লিখলাম সে আরটা কোন জায়গা থেকে ধরবো, এখান থেকে ধরবো, এই প্রান্ত থেকে এই প্রান্তে ধরবো, না এই প্রান্ত থেকে এই প্রান্তে ধরবো, না মাঝখান থেকে ধরবো, এটা সবসময় ধরা হয় মাঝখান থেকে ধরবো, অর্থাৎ ধরতে হবে যে এই ভরটা মাঝখানে আবদ্ধ আছে বা কোনো একটা বিন্দু হিসেবে কল্পনা করে। অর্থাৎ এত বড় ছবিটা আঁকলেও বা এত বড় জায়গাতে যদি বা আধানটা থাকে তবুও কিন্তু ধরে নেবো সেটা একটা বিন্দু আকারেই আছে, অর্থাৎ ছোটো একটা বিন্দু যেটা এইভাবে লিখলাম এর এখানে আছে, এখানে Q1 এবং Q2 আছে বলে ধরে নেবো আমরা, কারণ সেই দূরত্বটা সবসময় এটার মধ্যেই মাপা হবে, অর্থাৎ মাঝখানটা থেকেই মাপা হবে, ভর কেন্দ্র যেখানে আছে সেখান থেকেই মাপা হবে। মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে তাই একই রকম করা হয়। আর এরপরে আসছি ওহমের সূত্র। তাহলে এখানটা একটা বিন্দু আছে বা যার ভোল্টেজ ধরলাম V1, এখানে একটা বিন্দু আছে যেটার ভোল্টেজ ধরলাম V2, যদি V1 মানটা বড় হয় V2 চাইতে তাহলে কী হবে না, এখান থেকে তড়িৎ এদিকে যাবে, অর্থাৎ উচ্চ বিভব থেকে সবসময় নিম্ন বিভবের দিকে তড়িৎটা যায়, যেহেতু এটার ভোল্টেজের মানটা বেশি সেই জন্য এটা এখান থেকে এখানে তড়িৎটা যাবে। তো তড়িৎটা যাওয়ার সময় কেমন করে যাবে বা কিসের উপর ভিত্তি করে যাবে সেটা যদি বলি, তাহলে বলবো যে V1 - V2 এটা সমানুপাতিক হবে I বলতে প্রভাবমাত্রা, অর্থাৎ বলা হলো যে এই ভোল্টেজের মানটা পার্থক্য যত বেশি হবে প্রভাবমাত্রা তত বেশি হবে, প্রভাবমাত্রা তত বেশি হওয়ার ফলে ওটার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণটা বেশি পাবো, এবং প্রবাহিত তড়িতের পরিমাণ যত বেশি পরিমাণ পাবো তত বেশি পরিমাণ যে কোনো যন্ত্রই সেটা ভালো করে কাজ করবে। যেমন বললাম যে বাড়িতে যে ফ্যান বা লাইট চলার সময় ভোল্টেজের মানটা যদি কমে যায় তাহলে হয় কি যে সেটা আস্তে চলছে, ফ্যানটা আস্তে চলে বা লাইটটা আস্তে আস্তে আলো দেয়, তার পিছনে কারণটাই হচ্ছে কি যে ভোল্টেজের মানটা কমে যায়। তো ভোল্টেজের মানটা যখনই কমে যায় তখন হচ্ছে কি এই প্রভাবমাত্রাটার মানটাও কমে যায়। আর তাহলে বলছিলাম যে ওহমের সূত্র V2 - V1 অর্থাৎ ভোল্টেজের পার্থক্য এইটার সঙ্গে সমানুপাতি হবে I বা প্রভাবমাত্রা, ভোল্টেজ এর পার্থক্য যত বেশি হবে প্রভাবমাত্রা বা অ্যাম্পিয়ারটা তত বেশি পাবো। তো যদি আমরা এই সমানুপাতির চিহ্নটাকে ওঠাতে চাই তাহলে কী করতে হবে না, এখানে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে,
সমান চিহ্ন দিলে পরে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, যে ধ্রুবকটাকে লেখা হচ্ছে বড় হাতে আর এর সাহায্যে, অর্থাৎ ভি টু মাইনাস ভি ওয়ান সমান সমান হয়ে যাচ্ছে আর আই। এই ভি টু মাইনাস ভি ওয়ানকে যদি ভি দিয়ে লেখা হয়, এটা লিখে নিতেই পারি, তাহলে ভি সমান সমান হয়ে গেল আর আই। আর এই আরটাকে কী বলা হলো, আরটাকে বলা হচ্ছে নাম আছে এটা একটা রোধ, রোধ বা বাধা। বাধা মানে জিনিসটা কি, যে কোনো তারের মধ্যে দিয়ে বা যে কোনো পরিবাহের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় ও কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবে, যে তড়িৎটা যেতে দেবো না, সেই বাধাটাকে কতটা পরিমাণ দিচ্ছে সেটাকেই বলা হচ্ছে রোধ। এবং সেই বাধাটা নির্ভর করবে যে কোন উপাদান দিয়ে ওই তারটা তৈরি, সেই তারটার উপাদানের উপর নির্ভর করবে যে বাধার পরিমাণটা কতটা হবে। যেমন আমরা বাড়িতে একটা ছোটোখাটো বাড়িতে যদি ওয়ারিং করার সময় যে তারগুলো ব্যবহার করি আমরা, সেই তারগুলো একটু মোটা টাইপের ব্যবহার করি, মোটা মোটা তার, তামার তার ব্যবহার করি। তামার তার ব্যবহার না করে যদি কেউ অ্যালুমিনিয়ামের তার বা লোহার তার ব্যবহার করে তাহলে কী হবে, কোনো অসুবিধা হবে কি? তড়িৎ ঠিক পাবো, কিন্তু তড়িৎ পাবো ঠিকই পাবো, লাইট জ্বলবে, ফ্যানে জ্বলবে, সব কিছুই হবে। এবার সেক্ষেত্রে কিন্তু তামার তারের পরিবর্তে লোহার তার বা অ্যালুমিনিয়ামের তার যদি ব্যবহার করি তাহলে হয় কি যে খরচ কিন্তু অনেক কম হবে। একটা ছোটোখাটো বাড়িতে যদি ওয়ারিং করার সময় দেখা যায় যে 30,000 টাকা 35,000 টাকা তার লেগে যাচ্ছে, কিন্তু সেটার পরিবর্তে যদি আমরা তামার তারের পরিবর্তে অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করি, লোহার তার ব্যবহার করি, তাহলে দেখা যাবে সেই খরচটা হয়তো 5,000 টাকার মধ্যে হয়ে যাবে। তাহলে আমরা 5,000 টাকাতে না করে 30,000 টাকা খরচ করতে গেলাম কেন? নিশ্চিত কারণ আছে। সেই কারণটা হচ্ছে কি, যে তামার তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় সে বাধা খুব কম পরিমাণ দেয়, কিন্তু লোহার তার বা অ্যালুমিনিয়ামের তার যদি ব্যবহার করি সেক্ষেত্রে বাধার পরিমাণটা অনেক বেশি হবে। অনেক বেশি হওয়ার ফলস্বরূপ হবে কি, যে আমরা যদি ওই তারটার সাহায্যে বা একটা অ্যালুমিনিয়ামের তারের সাহায্যে বা লোহার তারের সাহায্যে যদি কোনো ফ্যান চালানো হয় তাহলে ফ্যানটার স্পিড অটোমেটিক্যালি কমে যাবে। এবং আর একটা যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে কি, যে বাড়িতে বিদ্যুতের খরচটা বেড়ে যাবে। খরচটা বেড়ে যাওয়া মানে হচ্ছে কি, যেহেতু বাধা পরিমাণ বেশি দিচ্ছে সেই কারণে যে পরিমাণ তড়িৎটা আসছে বাড়িতে সেই পরিমাণ ব্যয় হতে পারছে না, নষ্ট হয়ে যাবে বেশি পরিমাণ। কিন্তু আমাদের বাড়িতে যে ব্যবহার করি আমরা বিদ্যুৎটা, সেই বিদ্যুৎটা যেটুকু ব্যবহার করছি এবং যেটুকু নষ্ট হচ্ছে দুটোরই বিল দিতে হয়, তাহলে আমার নষ্টের পরিমাণটা যেহেতু বেশি হবে তাহলে সেটারও তো বিল দিতে হবে। যে কারণে হচ্ছে কি, যে তামার তারের পরিবর্তে লোহার তার বা অ্যালুমিনিয়াম তার ব্যবহার করলে সে বিলের পরিমাণটা অনেকটা পরিমাণ বেড়ে যাবে। সেই কারণের জন্য কিন্তু আমরা লোহার তার ব্যবহার করি না, বা আমরা পাতলা পাতলা তারগুলো ব্যবহার করতে পারতাম। পাতলা তার বলতে ফ্লেক্সিবল যে তারগুলো হয় সেই তারগুলো ব্যবহার করতে পারতাম, সেগুলো কিন্তু করি না। বেশ একটু মোটা টাইপের, এবং যত বেশি মোটা টাইপের দেওয়া হবে, মিস্ত্রিরা সাধারণত বলে যত বেশি মোটা টাইপের তার দেওয়া হবে তত ভালো। তার পিছনে কারণ আছে যে মোটা তার যত বেশি হবে তত বাধার পরিমাণটা কম হয়, তা সেটাই হচ্ছে এই বাধা বা রোধ বলা হচ্ছে সেটাকেই। যেমন আমরা অনেক সময় ফ্যানগুলো কেনার সময় কোনো একটা ফ্যানের দাম হয়তো 1,000 টাকা 1,200 টাকা, কোনো একটা ফ্যানের দাম 3,000 টাকা, তাহলে কি এদের মধ্যে কোনো তফাত নেই? আমি একটা ফ্যান 3,000 টাকা না দিয়ে আমি 3টে ফ্যান পেয়ে যাবো, তাহলে 3টে ফ্যান না কিনে আমি একটা ফ্যান কিনছি কেন 3,000 টাকা দিয়ে? কেউ তো নিশ্চয়ই শখ করে অত টাকা বেশি দিতে যাবে না, তার পিছনে নিশ্চয়ই কারণ আছে। যে ওই 3,000 টাকা দামের যে ফ্যানটা, সেই ফ্যানটার মধ্যে যে কয়েলটা আছে, প্রত্যেকটা ফ্যানের মধ্যে জানি আমরা কয়েল থাকে, সেই কয়েলটা কী উপাদান দিয়ে তৈরি বা সেই কয়েলটা তার কী দিয়ে তৈরি করা হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ফ্যান দুটোই ঘুরবে, অর্থাৎ ওই তারটার উপাদান যে তামা হয়, লোহা হয়, অ্যালুমিনিয়াম হয়, যাই থাক না কেন ফ্যান কিন্তু ঠিকই ঘুরবে, কিন্তু ঘোরার সময় ওর স্পিড এক একটা ক্ষেত্রে একরকম হয়ে যাবে। যদি তামার তার অর্থাৎ ওই তারটার উপাদান যত ভালো হবে, যত সুপরিবাহী হবে, তত তড়িৎ প্রবাহ মাত্রা বেশি পাবো, তত প্রবাহ মাত্রা বেশি পাওয়ার ফলস্বরূপ হচ্ছে কি, যে ওর ফ্যানটার স্পিড বেশি পাবো। এবং শুধু স্পিডের ব্যাপারটাই নয়, ওখানে যে ওয়াট নষ্ট হবে অর্থাৎ যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবো আমরা সেটার পরিমাণে নির্ভর করবে। অর্থাৎ আমি একটা কম দামি ফ্যান কিনলাম, হয়তো 1,000 টাকা দিয়ে একটা ফ্যান কিনলাম, কেনার পর সেটা চালাচ্ছি আর একটা 3,000 টাকা দামের ফ্যান কিনে চালাচ্ছি, দেখা যাবে যে ফ্যানটার দাম কম সেটার
হয়তো বা কম দামে পেয়ে গেছি কিন্তু তার ওয়াট নষ্ট হচ্ছে অনেক বেশি, সেই ওয়াটটা কিন্তু আমরা মাপতে পারছি না সঙ্গে সঙ্গে। তিন মাস পর বা দু মাস পর বিল আসছে, সেই বিলের পরিমাণটা অনেক বেশি হবে। হ্যাঁ, সেই কারণের জন্যে সাধারণত ফ্যান বা ইলেকট্রিকের যে তারগুলো সাধারণত যদি তামার তার হয় তাহলে সবচেয়ে ভালো হয়। তামার তারের চাইতেও এক ধরনের তার আছে যেটা রূপোর তার যদি হয়, রূপো হচ্ছে যত পরিবাহীগুলো আছে অর্থাৎ যত ধাতুগুলো আছে সব চাইতে বেশি সুপরিবাহী হচ্ছে রূপো বা রূপা। কিন্তু রূপার দাম যেহেতু আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে সেই জন্য রূপার তার ব্যবহার করা হয় না, সাধারণত তামাটাই আমাদের আয়ত্তের মধ্যে, সেই তামাটাকে ব্যবহার করছি আমরা। আচ্ছা, ওহমের সূত্র যদি আমরা গ্রাফ করতে চাই, গ্রাফটা ছবি এরকম টাইপের আঁকলাম। গ্রাফ বলতে আমরা যেটা নাইন টেনে যেটা নাইনে যেটা শিখেছি এরকম টাইপের গ্রাফ করা শিখেছি, তাই না? এটা এক্স অক্ষ, এটা মাইনাস এক্স অক্ষ, মাইনাস এক্স, এটা ওয়াই মাইনাস ওয়াই, এরকম টাইপের গ্রাফটা করেছি। কিন্তু আমি এখানে ছবিটা আঁকার সময় কিন্তু এরকম টাইপের আঁকলাম, তাহলে এর পিছনে কারণটা কি? নিশ্চয়ই একটা কারণ আছে যে এইটা মানে এই পার্টটা এই টোটালটা বাদ দিয়ে দিলাম। এটা বাদ দেওয়ার পিছনে কারণটা হচ্ছে কি, একটু লক্ষ্য করে থাকবে হয়তো টেনে যখন আমরা নাইনে যখন গ্রাফ করেছি তখন এইখানে অর্থাৎ এইটুকুটার মধ্যে যে বিন্দুগুলো হয় সমস্ত বিন্দুগুলো প্লাস টাইপের হয়, কিন্তু অর্থাৎ এখানে যে পাঁচ তিন বা সাত দুই যাই বিন্দুগুলো হোক না কেন সবগুলো প্লাস, কোনোটার আগে মাইনাস থাকে না। এইটা ছাড়া এটার মধ্যে, এটার মধ্যে বা এটার মধ্যে যে কোনো বিন্দুই না হোক না কেন প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো একটা মান মাইনাস থাকবে। যেমন এটার মধ্যে যদি না হয় তো মাইনাস দুই বা মাইনাস তিন এরকম টাইপের থাকে, এটার মধ্যে দুটোই মাইনাস হয়, মাইনাস এক মাইনাস তিন এরকম টাইপের হতে পারে। তার মানে এইগুলোর মানের মধ্যে কোনো একটা মান বা কোনো দুটোই মান হয়তো মাইনাস থাকবে, কিন্তু এটার মধ্যে যখন মানগুলো নেওয়া হয় কোনো মানটাই মানে মাইনাস হয় না। তো যেহেতু আমরা ওহমের সূত্র দুটো জিনিস পড়লাম, একটা হচ্ছে ভোল্টেজ ভি, একটা হচ্ছে আই, কোনোটার মানই মাইনাস হবে না। মাইনাস যেহেতু হবে না তাহলে আমরা মাইনাসের নেওয়ার তো কোনো প্রয়োজন নেই, কারণ মাইনাস যদি হতো তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো আঁকতাম, আর মাইনাস যেহেতু হবে না বললাম তাহলে এইগুলো না আঁকার এটা আঁকার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এইটুকু পার্ট নেই গ্রাফটা করবো। গ্রাফটা করতে গিয়ে এদিকে যদি এই এক্স অক্ষ বরাবর ভি টানলাম আর ওয়াই অক্ষ বরাবর আই টানলাম, তাহলে বললাম ওহমের সূত্রে বললাম যে যদি ভোল্টেজের মানটা বাড়ে তাহলে প্রভাব মাত্রার মানটাও বাড়বে। এবার ভোল্টেজ যদি জিরো থাকে, ভোল্টেজের মানটা জিরো মানে এইখানে মূল বিন্দু বলতে যেটা বুঝি, যেমন এটাকে মূল বিন্দু বলা হয় অর্থাৎ এটা হচ্ছে জিরো বিন্দু, এখান থেকে শুরু হয়। ভোল্টেজের মান যখন জিরো তখন প্রভাব মাত্রা খুব স্বাভাবিক, কারণ কোনো কিছু পাবো না। ভোল্টেজের মানটা যদি বাড়ে তাহলে হচ্ছে আই বা প্রভাব মাত্রার মানটা বাড়বে, অর্থাৎ সরলরেখা বরাবর বাড়বে, এটা বাড়ছে এটাও বাড়ছে। যেমন এখানটা যদি ভাবা, এখানটা যখন জিরো ভোল্টেজের মানটা জিরো প্রভাব মাত্রা জিরো, এখানটা যদি যাই তাহলে কী হলো, ভোল্টেজের মানটা এখান থেকে এতটা হলো, প্রভাব মাত্রার মানটা এখান থেকে এতটা হলো। আবার এখানটা যদি যাই তাহলে ভোল্টেজের মানটা এখান থেকে এতটা হয়ে গেল, প্রভাব মাত্রার মানটা সেই অনুযায়ী বাড়লো। এখানটা যদি যাই তাহলে হচ্ছে এখান থেকে ভোল্টেজের মানটা বাড়লো, এখান থেকে প্রভাব মাত্রার মানটা বাড়ে। তাহলে কী দেখতে পাচ্ছি যে ভোল্টেজের মান বাড়ার সঙ্গে সঙ্গে হচ্ছে কি প্রভাব মাত্রার মানটা বাড়ছে। এটা হচ্ছে ওহমের সূত্রে গাণিতিক রূপ বা গ্রাফের সাহায্যে সেটা বলা যেতে পারে। যে ওহমের সূত্র প্রযোজ্য হবে না কোথায় বা সব ক্ষেত্রে কি প্রযোজ্য হয়, তাহলে বলবো যে না এটা সব ক্ষেত্রে হয় না। প্রত্যেকটা সূত্রেই আমরা যে ওহমের সূত্র বলি বা কুলমের সূত্র পড়ি বা গ্যাসের যে সূত্রগুলো পড়েছি, চার্লসের সূত্র, বয়লের সূত্র, সমস্ত জায়গাতে কিছু ব্যতিক্রম থাকে। ওহমের সূত্রের ক্ষেত্রেও কিছুটা ব্যতিক্রম আছে। ওহমের সূত্রটা বলা হলো যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা, মানে ওহমের সূত্রটাকে যদি একটু ভালো করে বলা হয় তাহলে বলবো যে প্রথমেই বলা হয় যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে একটা বলা হলো তাপমাত্রার কথা বলা হলো আর অন্যান্য ভৌত অবস্থা। এই দুটোর কথা বলা হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই যে দুটোর কথা বলা হলো এই দুটোর নিশ্চয়ই তাহলে কোনো কারণ আছে, বা কেন বলা হলো?
না তাপমাত্রা বলতে কি তাপমাত্রা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু ওহমের সূত্রটাও চেঞ্জ হয়ে যাবে আর তাপমাত্রার মানটা বেড়ে গেল বা কমে গেল তাহলে কিন্তু ওহমের সূত্রটা স্বাভাবিকভাবে যেটা বলেছিলাম যে ভি টু মাইনাস ভি ওয়ান যেটা হবে বা ভি সমানুপাতিক যেটা আই হবে এটা মানে কিন্তু একটু চেঞ্জ হবে অর্থাৎ কী করবো না তাপমাত্রাটাকে চেঞ্জ হতে দিব না আর অন্যান্য ভৌত অবস্থা বলতে কি যেমন যে তারটা নিয়েছিলাম সেই তারটার উপাদান হয়তো কঠিন অবস্থায় আছে অর্থাৎ তারগুলো সাধারণত কঠিনই হয় তামা হোক লোহা হোক নিকেল হোক যাই হোক না কেন যদি সেটা গলে যায় গলে গেলে পরে যে তড়িৎপ্রবাহ হবে না তা কিন্তু গলে যাওয়ার পরে তড়িৎপ্রবাহ হবে কিন্তু গলে গেলে পরে সেটা হবে না কিন্তু মানে ওহমের সূত্রটা প্রযোজ্য হবে না এটা হচ্ছে তার শর্তগুলো অর্থাৎ ওহমের সূত্রটা পালিত হওয়ার জন্য এই দুটো কন্ডিশনটাকে পালন করতে হবে এবং আমরা ওহমের সূত্রে বলার সময় কেউ যদি তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থায় এই দুটো কথা না বলে তাহলে কিন্তু ওহমের সূত্রটা ভুল হয়ে যাবে কেন যেহেতু বললাম যে এই দুটো জিনিসের উপর মানটা নির্ভর করছে অর্থাৎ প্রবাহমাত্রার মানটা নির্ভর করছে সেই জন্য অবশ্যই এই দুটো কথা বলতে হবে সেই জন্য বলা হলো যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে অর্থাৎ পরিবর্তন না হয় তাহলেই কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে যদি এদের মান পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু প্রযোজ্য হবে না আচ্ছা এই পরিবহন হওয়ার সময় ভি মানে সমানুপাতিক আই এই সূত্রটা কি সবার ক্ষেত্রে অর্থাৎ সমস্ত রকম পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য তাহলে বলবে না সমস্ত রকম পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য না কিছু পদার্থ আছে যেগুলোর ক্ষেত্রে এই সূত্রটা মেনে চলে না যেমন হচ্ছে কি জার্মানিয়াম জার্মানিয়াম আর সিলিকন এদের নাম শুনেছ হয়তো এই দুটো পদার্থ আছে যেটাকে বলা হয় অওহমীয় পরিবাহী মানে এটা ওহমের সূত্র মানল না বলেই কিন্তু এরকম নামটা দেওয়া হলো যে অওহমীয় পরিবাহী অর্থাৎ ওহমের সূত্রটা মানছে না আর জার্মানিয়াম সে বা সিলিকন এই দুটো জিনিসটা কি বা কেমন টাইপের জিনিস না সেটা যদি ব্যাখ্যা বা একটু পরিচয় দিতে চাই তাহলে বলবো যে আমরা মোবাইলের মধ্যে চিপস খুবই একটা পরিচিত জিনিস সে চিপসটার উপাদান কী থাকে সেই চিপসটার উপাদান কিন্তু জার্মানিয়াম আর সিলিকন দিয়েই তৈরি করা থাকে অর্থাৎ ওটা হচ্ছে এমন একটা জিনিস যেটা বিশেষ কিছু ক্ষেত্রে বিশেষ কিছু অবস্থায় সেই জিনিসগুলো কাজ করবে কিছু ক্ষেত্রে বিশেষ কিছু ক্ষেত্রে বিশেষ কিছু অবস্থায় কাজ করে বলেই তাদেরকে আমরা খুবই মূল্যবান জিনিস হিসেবে অর্থাৎ খুবই প্রয়োজনীয় জিনিস বর্তমান যুগে যেমন মোবাইলে চিপস বা ওই ধরনের কোনো জিনিসকে ব্যবহার তৈরি করার জন্য এটা এই জিনিসগুলোকে ব্যবহার করছে এবং এরা কিন্তু ওহমের সূত্র মেনে চলে না সেই এবং যেহেতু মেনে চলছে না সেই জন্য বলা হলো এটাকে এদেরকে অওহমীয় পরিবাহী বলা হলো আচ্ছা এই যে তাপমাত্রার কথা বললাম যে তাপমাত্রার উপর তারা নির্ভর করছে প্রবাহমাত্রার মানটা আচ্ছা তাপমাত্রার উপর কেমন করে নির্ভর করে যদি বলেই তাহলে এটা সমানুপাতিক জায়গাতে সমান চিহ্ন দেওয়ার ফলে আর লিখলাম আর আই বললাম তাহলে এই আরের মানটা আবার তাপমাত্রার উপর নির্ভর করে এটা আর টি যদি লেখা হয় অর্থাৎ টি ডিগ্রি তাপমাত্রায় কোনো পরিবাহী রোধ যদি টি হয় তাহলে টি এর মানটাকে বলা হচ্ছে আর জিরো ওয়ান প্লাস আলফা টি এরকম একটা সূত্র আছে অর্থাৎ এই আর জিরোর মানটা হচ্ছে কি শূন্য ডিগ্রি সে তাপমাত্রায় রোধের মান যদি এটা হয় তাহলে এই মানের সঙ্গে এই মানটা পাল্টে যাবে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে হচ্ছে কি এই পরিমাণ হারে বা এই পরিমাণের সূত্র অনুযায়ী বাড়বে যেমন আমরা তাপের চ্যাপ্টারের মধ্যে এল টু সমস্যা পড়েছিলাম এল ওয়ান ওয়ান প্লাস আলফা টি এরকম টাইপের একটা সূত্র পড়েছ অর্থাৎ কী বলা হলো যে তাপের চ্যাপ্টারের মধ্যে যেটা পড়েছিলাম যে কোনো পরিবাহীর বা কোনো ধাতব দণ্ডের বা কোনো জিনিসের তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে তার দৈর্ঘ্যটা বেড়ে যায় দৈর্ঘ্যটা কেমন করে বাড়বে না সে এই সূত্র নিয়েই বেড়েছিল এখানেও একই রকম সূত্র প্রায় দুটো সমীকরণ যদি দেখতে চাই বা দেখি তুলনা করে দেখি তাহলে একই রকমের সূত্র এখানেও আলফাটি ব্যবহার করা হলো এখানেও আলফাটি ব্যবহার করা হলো কিন্তু এখানকার আলফা একই জিনিস না দুটোর মানটা বা দুটোর সমীকরণটা একই রকম হলে পরে দুটোর আলফা কিন্তু একই রকম জিনিস না এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এই আলফাটাকে বলা হয় আর এই আলফাটাকে বলা হলো রোধের উষ্ণতা গুণাঙ্ক
রোধের উষ্ণতা গুণাঙ্ক মানে হচ্ছে কি রোধের মানটা বাড়বে কেমন করে বাড়ছে সেটা হিসাব করার জন্য এখান থেকে পাচ্ছি আমরা। যদি আলফা সমীকরণ বের করতে চাইবে আলফা সমীকরণ একটু সমীকরণটাকে একটু সাজিয়ে লিখি তাহলে সমীকরণটা কেমন পাবো। আর টি সমীকরণ পড়লাম আর জিরো ওয়ান প্লাস আলফা টি, তাহলে আর টি সমীকরণ হচ্ছে আর জিরো প্লাস আর জিরো আলফা টি। তাহলে এখান থেকে যদি আলফা আর জিরো আলফা টিকে বাম পাশে নিয়ে আসি বা আর জিরো আলফা টি সমীকরণ হবে তাহলে আর টি মাইনাস আর জিরো, বা আলফা সমীকরণ পাচ্ছি আমরা আর টি মাইনাস আর জিরো টি। অর্থাৎ এই টাইপের সমীকরণ কিন্তু তাপের চ্যাপ্টারের মধ্যে এল দিয়ে লিখেছিলাম, এল দিয়ে ওখানটায় আলফা সমীকরণ ছিল এল টু মাইনাস এল ওয়ান বাই হচ্ছে এল ওয়ান আলফা টি। তাহলে সেম সমীকরণ, কিন্তু সেম সমীকরণ এখানে জাস্ট আলফা এখানেও আলফা, কিন্তু দুটোর ক্ষেত্রে নামটা বললাম আলাদা, দুটো এটাকে বলা রোধের উষ্ণতা গুণাঙ্ক বলা হলো, এটার ক্ষেত্রে বলা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর কোনো একটা পরিবাহীর যখন মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন সেটা গরম হয়ে যায়, আমরা একটু লক্ষ্য করে থাকলেই দেখবো যে কোনো একটা ফ্যান যখন চলছে ফ্যানটা গরম হয়ে যাবে, বা কোনো যে কোনো তারের মধ্যে দিয়েও যখন একটা তড়িৎ প্রবাহ হয় সে তারটার গায়ে যদি হাত দেওয়া যায় তাহলে দেখা দেখবো যে সেটা একটা গরম হয়ে যায়। তা গরম হয় কেন, গরম হয় না যখন তড়িৎ প্রবাহ হওয়ার সঙ্গে সঙ্গে এই রোধের মানটা বেড়ে যায়, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রোধের মানটা তখন বেড়ে যাচ্ছে। অর্থাৎ কোনো একটা ফ্যান চালু করার সময় ও তাপমাত্রা যা ছিল ফ্যানটা কিছুক্ষণ চলার সময় পর চলার পর যেহেতু তাপমাত্রা বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাওয়ার পর হচ্ছে কি যে রোধের মানটাও কিন্তু বেড়ে যাবে, হ্যাঁ এরকম টাইপের, অর্থাৎ তাপমাত্রার উপর নির্ভরশীল হচ্ছে। আর এবার আসছে আভ্যন্তরীণ রোধ। আভ্যন্তরীণ রোধ জিনিসটা কি, যে এই একটা ব্যাটারি ধরলাম, আমরা ছবিতে ব্যাটারির চিহ্ন এরকমভাবে আঁকবো, একটা ছোট একটা বড়, দুটো দাগ দিয়ে টানবো। এই ব্যাটারিটার সঙ্গে ধরলাম এরকমভাবে একটা তার বা একটা সার্কিট কমপ্লিট করা হয়েছে, এইটার রোদ, এটাকে বলা হয় রোদ, যেটার চিহ্ন এরকমভাবে আঁকা হয়, অর্থাৎ ঢেউ খেলে খেলে এরকমভাবে আঁকা হয়, এটা রোধের চিহ্ন। অর্থাৎ আমরা ছবিতে বা বইতে বা খাতাতে যখন আঁকবো সেটা এরকমভাবে আঁকবো রোধের চিহ্ন দিয়ে, এটা হচ্ছে ব্যাটারির চিহ্ন। আর ব্যাটারির ক্ষেত্রে কী করা হয়, একটা একটা ছোট একটা বড় দাগ দিয়ে, এটা হচ্ছে ব্যাটারি। আর ব্যাটারির সঙ্গে এরকম একটা কানেকশন করা হলো, এবার খুব স্বাভাবিক কারণে এটার ভোল্টেজের মানটা ধরলাম যে 1.5 ভোল্ট বা কিছু একটা ধরলাম, এটার রোধের মানটা আর ধরেছি, তাহলে বা রোধের মানটা যদি 10 বা কিছু একটা হয় আর সঙ্গে যদি 10 ধরে নিই তাহলে ওহমের সূত্র অনুযায়ী ভি সমাসন হচ্ছে আই আর, ভি এর মানটা ধরলে বলেছি 1.5 ভোল্ট, রোধের মানটা ধরলাম 10 কিন্তু আই থাকলে তো আই সমাসন হচ্ছে 1.5/10 অর্থাৎ 0.15 এত অ্যাম্পিয়ার পাওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখবো যে সেই এত অ্যাম্পিয়ার পাবো না। তাহলে ওহমের সূত্রটা অনুযায়ী 1.15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্র পাওয়ার কথা, অথচ বলছি যে পাবো না, কেন পাবো না? তাহলে তার কারণটা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে বলবো তড়িৎ প্রবাহ যখন হচ্ছে এটা হচ্ছে ব্যাটারির প্লাস অংশ, এটা হচ্ছে মাইনাস অংশ, এই প্লাস অংশ থেকে তড়িৎ প্রবাহ যাচ্ছে এদিকে গিয়ে এদিকে গেল, এখানে গিয়ে এখানে শেষ যে হয়েছে তা কিন্তু না, তড়িৎ প্রবাহটা আর কন্টিনিউ করছে এখানে এই ভেতর দিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যে রোধটা হিসাব করে সেই রোধটা হিসাব করেছি এইটার রোধ, বা পুরো তারটা রোধটাকে হিসাব করলাম, কিন্তু ব্যাটারির মধ্যে দিয়ে এইটুকুটা পার করার জন্য তো একটা বাধা সৃষ্টি করবে, অর্থাৎ ব্যাটারিটার মধ্যে দিয়েও যে তড়িৎটা কমপ্লিট করবে সে ব্যাটারিটাও নিজে থেকেই একটা ওই তড়িৎ প্রবাহের বাধা সৃষ্টি করবে, ওই যে বাধাটা সৃষ্টি হলো সেই বাধাটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ রোধ, অর্থাৎ সেটা ব্যাটারির নিজস্ব রোধ বা ব্যাটারির নিজের মধ্যেই সেটা থাকছে।
অর্থাৎ এই রোধ এর রোধটা যদি আমরা আর দিয়ে লেখা হয় তাহলে সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ সমীকরণটা আই সমসান যেটা বলেছিলাম আই সমসান পেলাম ওখানে আই সমসান হয়ে যাবে তখন ই বাই আর প্লাস আর। অর্থাৎ এই আরটা হচ্ছে কি বাহ্যিক রোধ অর্থাৎ বাইরের যে রোধ সেটা, এবং এই ভেতরের রোধটা হচ্ছে ছোট ধরে আর। এই ছোট ধরে আর এর মানটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। আর একটু জিনিস আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে ব্যাটারিগুলোর বা পেন্সিল ব্যাটারিগুলোর ভোল্টেজ থাকে বল বা ইএমএফ থাকে, ইএমএফ বলতে তড়িৎচালক বল যেটা থাকে, তার মানটা হচ্ছে বললাম 1.5 ভোল্ট, 7 ভোল্ট থাকছে। তাহলে এই পরিমাণে ভোল্টেজ নিয়ে কোনো একটা যন্ত্র চালানোর চেষ্টা করলাম বা কোনো একটা ঘড়ি বা ওই ব্যাটারিগুলোর সাহায্যে যে জিনিসগুলো চলে তাদেরকে চালানোর চেষ্টা করলাম, করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা যে পরিমাণ প্রভাবমাত্রা পাওয়ার কথা, কারণ ভোল্টেজ তো আমি এটা দিয়েছি, তাহলে সেই তার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রভাবমাত্রা পাওয়ার কথা, কিন্তু দেখব যে পরিমাণ তড়িৎ প্রভাবমাত্রা পাওয়ার কথা সেই পরিমাণ পাবো না, কিছুটা কমে যাবে। কিছুটা কমে যাচ্ছে কেন, যখন ব্যাটারিটাকে খোলা অবস্থায় থাকছে তখন তার মানটা হবে 1.5 ভোল্ট। অর্থাৎ ওর মধ্যে যে কেমিক্যালগুলো ভরা আছে সেই কেমিক্যালগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেই শক্তিটার মান হচ্ছে 1.5 ভোল্ট। কিন্তু ও যখন তড়িৎ প্রবাহ দিবে বা সার্কিটটা কমপ্লিট করে যখন তড়িৎ প্রবাহ করবে তখন কিন্তু আর 1.5 ভোল্ট পাচ্ছি না, তখন পাবো কতটা 1.3 বা 1.2 ভোল্ট পাবো। তো বাকি ভোল্টেজটা অর্থাৎ এখান থেকে একটা বিয়োগ করে যেটা হচ্ছে 0.3 ভোল্ট, এই ভোল্টেজটা গেল কোথায়? না এটা বলো নষ্ট হয়ে যায় সব সময়ের জন্যই। যে কোনো তড়িতের ক্ষেত্রে আমরা যখন তড়িৎ প্রভাব চালাই বা তড়িৎ প্রভাব পেয়ে পাই তখন কিছুটা তড়িৎ সবসময় নষ্ট হয়, সেই তড়িৎটা এখানে নষ্ট হওয়ার কথা এই 0.3 ভোল্টেজ, এই ভোল্টেজটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এই ভোল্টেজটা নষ্ট হচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট বলা হচ্ছে। অর্থাৎ কোনো ব্যাটারির যে শক্তি বা যে ভোল্টেজটা আছে, যে ইএমএফ বা তড়িৎচালক বল আছে, সেই তড়িৎচালক বলটা আমরা বাস্তবের ক্ষেত্রে পাবো না, তার চাইতে কিছুটা কম পরিমাণ পাবো। যেই পরিমাণ কম পাবো সেই কম পাওয়ার পরিমাণটাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট বা নষ্ট হয়ে যাওয়া ভোল্ট। এই সমীকরণ থেকে যদি আমরা সেটা দেখি তাহলে কি সমীকরণ হলো আই আর প্লাস আই আর। তো ওহমের সূত্রটাকে সঙ্গে যদি তুলনা করি এইটুকুটা হচ্ছে ওহমের সূত্র, ই বা এটাকে ব্যাটারির ভি দিয়ে লিখতে পারি। এখন এইটাই হচ্ছে বাড়তি একটা জিনিস চলে এলো, এই বাড়তি জিনিসটাই নষ্ট ভোল্ট বা এটা হচ্ছে নষ্ট ভোল্ট। এটা কখন সৃষ্টি হবে? এটা যখন আমরা সার্কিটটা কমপ্লিট করব, অর্থাৎ সার্কিট কমপ্লিট করার পরে তার মধ্যে তড়িৎ প্রবাহ হয়, যখন সার্কিট যদি কমপ্লিট করা থাকে বা সার্কিট যদি কোথাও ভেঙে দেওয়া থাকে বা কাটা থাকে তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ হবে না। এখানে যদি কোথাও কেটে দিই তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ হবে না। তড়িৎ প্রবাহ যখন না হচ্ছে না তখন এর মধ্যে এই ব্যাটারিটার শক্তি একরকম হবে, তড়িৎ প্রবাহ যখন হচ্ছে তখন কিন্তু তার শক্তির মানটা অন্যরকম হয়ে যাবে। তো তড়িৎ প্রবাহ যখন হচ্ছে অর্থাৎ সার্কিটটা কমপ্লিট করা আছে তখন যে ভোল্টেজটা পাবো সেটাকে বলা হচ্ছে ভোল্টেজ বা বিভব পার্থক্য। আর এটা যখন কাটা অবস্থা থাকলো তড়িৎ প্রবাহ হলো না তখন তার যে শক্তি থাকলো সেটার মানটা একরকম হবে, সেটাকে বলা হচ্ছে তড়িৎচালক বল। সেই জন্য তড়িৎচালক বলের সংজ্ঞা দেওয়ার সময় একটু অন্যরকমভাবে সংজ্ঞা দেওয়া হলো, বলা হচ্ছে যে মুক্ত বর্তনী, অর্থাৎ কোনো বর্তনী কমপ্লিট করা নেই, কাটা আছে কোথাও, সুইচ অফ করা আছে কোথাও, সেই অবস্থায় কোনো ব্যাটারির মধ্যে তড়িৎ শক্তি ব্যয় করার জন্য বা তড়িৎ প্রবাহ দেওয়ার জন্য যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়ে থাকে সেই শক্তির মানটাকে বলা হলো তড়িৎচালক বল। এবার রোধের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এরকম একটা সূত্র আছে, এই সূত্রটাকে যদি মনে রাখি তাহলে আমাদের হিসাবের একটু সুবিধা হবে বা মনে রাখার সুবিধা হবে।
আর সময় সময় বললাম রো এল বাই এ, এটাকে বলা হয় রো বলা হয়। আচ্ছা রো জিনিসটা কি বা রো অক্ষরটা হচ্ছে কি, মানে আমরা যেমন বাংলায় ক খ গ এরকম পড়েছি, ইংরেজিতে এ বি সি ডি পড়েছি, তেমনই রোমান হরফ, রোমান হরফ বলতে রোমান ভাষাতে কতগুলো অক্ষর ব্যবহার, আলফা বিটা গামা এই জিনিসগুলো সম্পর্কে আমরা পরিচিত হয়েছি, তেমনি ওদের ভাষাতেও আরেকটা অক্ষর আছে যেটাকে বলা হয় রো। লিখা এরকম হয় পি এর মতনই, পি এর মাথাটাকে সমান করা হয়, পি এর মাথাটাকে একটুখানে বাঁকিয়ে দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় রো। তাহলে আমরা তিনটে জিনিস পড়লাম এখানে, তিনটে অক্ষরের সঙ্গে এটা সমান বলছি। প্রথমটা যদি বলা হয় এই রো বা আর এর মানটা এল এর সঙ্গে সমানুপাতিক, এল এর সঙ্গে সমানুপাতিক মানে হলো কি, যে কোনো একটা পরিবাহী তার যত লম্বা হবে তত তার রোধের মানটা বাড়বে, মানে এল এর মানটা যত বেশি হবে, কোনো একটা তার হয়তো এইটুকুটা আছে, এইটুকুটার রোধের মান যা খুব স্বাভাবিক, কারণ এটা যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে কিন্তু এটার রোধের মানটাও দ্বিগুণ হয়ে যাবে, বা যদি তিন গুণ করা হয় এর সাথে আরও বড়ো করলাম তাহলে এই রোলের আর এর মানটা বাড়বে, অর্থাৎ রোধের মানটা বাড়বে এল এর সঙ্গে, এল এর মানটা যত বাড়বে আর এর মানটা ঠিক তেমনভাবেই বাড়বে, অর্থাৎ ওর সঙ্গে সমানুপাতিক হবে। আচ্ছা আর একটা জিনিসের তারপরে বলে আর একটা জিনিস আছে, এখানে এ আছে, এর উপর কেমন করে নির্ভরশীল ব্যস্তানুপাতে যেতে বলা হলো, সেই হচ্ছে কি এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ কোনো একটা তার নিলাম সে তারটা কতটা মোটা, এইটার যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটাকে বলা হচ্ছে রো, এই বলা হলো এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা হয়, অর্থাৎ কোনো একটা তারকে যদি কাটি, যেমন এই যে চকটা, চকটাকে যদি আমরা এরকম কাটি ছোটো ছোটো বৃত্তের বৃত্ত পাওয়া যাবে, বৃত্তটার যে ক্ষেত্রফল সেটাকে বলা হচ্ছে এ এ দিয়ে লেখা হলো, তার মানে একটা আমরা যদি ওই তারটাকে এই চকের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে এই চকটার যে মাথার যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটাই হচ্ছে এ। তাহলে ক্ষেত্রফল যত বেশি হয় তাহলে কী দেখতে পেলাম না, ক্ষেত্রফল যত বাড়ছে তত রোধের মানটা তত কমে যাচ্ছে, কিন্তু ব্যস্তানুপাতে যেহেতু, অর্থাৎ ক্ষেত্রফলের মান যত বেশি হবে রোধের মানটা তত কম হবে, তো ক্ষেত্রফলের মানটা যত বাড়াতে পারবো অর্থাৎ যত মোটা দিতে পারবো তারগুলো তত কিন্তু সুবিধা হবে, তত রোধের মানটা কম হবে, আর রোধের মানটা কম হওয়ার ফলে তড়িৎ প্রবাহ দেওয়ার সময় বা তড়িৎ প্রবাহ পাওয়ার সময় বাধার পরিমাণটা কম হবে, বাধার পরিমাণ যত কম হবে তত আমাদের কী হবে, যে কোনো ইলেকট্রিকের যন্ত্র চালানোর সময় আমাদের সুবিধা হবে, অর্থাৎ সেটা ভালো করে চলবে, এটাই বলতে পারি, অর্থাৎ তারগুলো যত মোটা করবো তত কিন্তু সুবিধা। মোটা করার উদাহরণ যেমন বললাম যে বাড়ির ওয়ারিংগুলো করার সময় মোটা মোটা তার দেওয়ার চেষ্টা করা হয়, অর্থাৎ এই ফ্লেক্সিবল তার যেগুলো, ফ্লেক্সিবল তার বলতে আমরা যে লুজ তার যেগুলো বলি সেই লুজ তারের সাহায্যে কেউ ওয়ারিং করে দিতে পারে, সেই লুজ তারের সাহায্যে যদি কেউ বাড়িতে ওয়ারিং করে হয়তো হাজার টাকার মধ্যে পুরো বাড়ি ওয়ারিং হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু কেউ করে না। তাহলে না করার পিছনে কারণটা কি, ওই লুজ তারের সাহায্যে যদি কেউ ওয়ারিং করে তাহলে হয়তো খুব কম টাকার মধ্যে ওয়ারিং হয়ে গেল, কিন্তু সেই তারগুলো যেহেতু খুব পাতলা থাকে তার ফলস্বরূপ হবে কি ওর বাধার পরিমাণটা খুব বেশি হবে, এবং বাধার পরিমাণ খুব বেশি হওয়ার ফলস্বরূপ হবে কি যে কোনো যন্ত্র, ইলেকট্রিকের যন্ত্র, ফ্যান হোক, লাইট হোক, টিভি হোক, যখন ওই তারের সাহায্যে আমরা চালানোর চেষ্টা করব তখন হবে কি বাধার পরিমাণটা বেশি, সেই জন্য ও ঠিকঠাক পরিমাণ কিন্তু কারেন্ট পাবে না, মানে যে পরিমাণ ভোল্টেজ হয়তো বা একই আছে, ভোল্টেজ হয়তো বা 200 ভোল্ট বা 220 ভোল্টেই আছে, কিন্তু যেহেতু তারগুলো পাতলা রোধের মানটা খুব বেশি হয়ে গেছে, রোধের মানটা বেশি হয়ে যাওয়ার ফলে হচ্ছে কি যে পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়ার কথা সেই পরিমাণ পাচ্ছে না, না পাওয়ার ফলস্বরূপ হবে কি যে লাইটটা হয়তো কম আলো দিবে বা ফ্যানটা কিন্তু কম পরিমাণ চলবে, সেটা হয়তো বা আমরা এমনি ক্ষেত্রে বুঝতে পারবো না, খুব একটা বুঝতে পারবো কী করে যদি খুব ভালো করে লক্ষ্য করা যায় যে দীর্ঘদিন ধরে হয়তো ফ্যানটা চালাচ্ছি তাহলে দেখা বিলটা কিন্তু অনেক বেশি উঠবে। হ্যাঁ, যেহেতু তারটা কম পরিমাণ লুজ তার দেওয়া হয়েছে, অর্থাৎ মোটা তারের পরিবর্তে সরু তার দেওয়া হয়েছে, রোধের মানটা কম হয়ে গেছে, রোধের মানটা বেশি হয়ে গেছে, রোধের মানটা বেশি হয়ে যাওয়ার মানে বাধার পরিমাণ বেশি হয়ে গেছে, বাধার পরিমাণ বেশি হয়ে যাওয়ার ফলে হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা কম পাচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা কম পাওয়ার ফলস্বরূপ কিন্তু ওই জিনিসটা হবে, অর্থাৎ আমরা ওয়ারিং করার সময় সবসময় মনে রাখতে হবে যে যত বেশি মোটা পরিমাণ তার ব্যবহার করতে পারবো তত কিন্তু আমাদের সুবিধা,
এবং সেক্ষেত্রে বিলের পরিমাণটা, কেননা ওয়ারিং তো আমরা একদিন করব বা গোটা বাড়িতে ওয়ারিংটা করছি একদিন, কিন্তু বিলটা আমাদের সারা জীবন ধরে সেই যতদিন ধরে ব্যবহার করতে ততদিন ব্যবহার করতে হবে। আর প্রতি মাসে যদি বিলের পরিমাণ বেশি আসে তাহলে সারা জীবনে কী পরিমাণ বিল বেশি আসবে সেটা যদি আমরা একটু ভাবি তাহলে কিন্তু আমরা সেদিকে সাবধান হব। তাহলে এই দুটো জিনিসের উপর নির্ভর করলো, এই দুটোকে যদি আমরা একটা সূত্র আকারে লিখি তাহলে এল বাই এ হয়ে গেল। এটা সমান চিহ্ন দিলে পরে নিয়ম অনুযায়ী একটা রো ধ্রুবক নিয়ে আসতে হয়, সেই ধ্রুবকটা লিখে হলো রো এর সাহায্যে, তারপর এল বাই এ। এটাই হলো রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে সেটার মানের, সেটা হলো এটা। আর তিনটে জিনিসের উপর নির্ভর করলো, সেটা প্রথমেই আমরা লিখেছিলাম যে রো এল বাই এ, অর্থাৎ দৈর্ঘ্যের উপর নির্ভর করলো, ক্ষেত্রফলের উপর নির্ভর করলো আর রো এর উপর নির্ভর করলো। এই রোটার নাম দেওয়া হচ্ছে, নির্দিষ্ট নাম আছে, সেই বলা হচ্ছে কি রোধাঙ্ক বলা হলো। এই রোধাঙ্ক বা রোধের মানটা নির্ভর করবে যে কার্পনা এই রোধাঙ্কের উপরে, এই দুটোর উপর তো নির্ভর করলোই এল এর উপর এবং এ এর উপর, তার সঙ্গে সঙ্গে কিন্তু বললাম যে এই রো এর উপরে নির্ভর করবে। একই পরিমাণ মোটা তার, একই পরিমাণ লম্বা তার নিয়েছি, কিন্তু একটা তামার তার নিলাম, একটা লোহার তার নিলাম, একটা অ্যালুমিনিয়ামের তার নিলাম, যেহেতু ওদের উপাদানটা আলাদা হয়ে গেছে, অর্থাৎ একটা লোহা, একটা তামা, একটা নিকেল বা একটা রূপা এরকম নিলাম, তাহলে কিন্তু এই রোয়ের মানটা এক একটা ক্ষেত্রে এক এক রকম। রোয়ের মানটা যেহেতু সবার ক্ষেত্রে একরকম না, সেহেতু সবার ক্ষেত্রে রোধের মানটা কিন্তু একরকম হবে না। যার এই রোয়ের মানটা কম তার রোধের মানটা কম হবে খুব স্বাভাবিক কারণে, এটার মান যার বেশি তার ক্ষেত্রে এটার মানটা কম বেশি হবে। এই রোয়ের মানটা কম থাকে কার কার উপর, কার কার কোন বা কোন কোন ধাতুর ক্ষেত্রে, সাধারণত রূপা, তামা এগুলোর ক্ষেত্রে এই মানটা কম, আর লোহা অ্যালুমিনিয়াম এগুলোও ব্যবহার করতে পারি, এদের ক্ষেত্রে মানটা খুব একটা যে বেশি তা কিন্তু না, কিন্তু বেশি। আবার কিছু পরিবেশী আছে যেমন হচ্ছে প্লাস্টিক, এদের মানটা খুব বেশি, এদের ক্ষেত্রে এই রোয়ের মানটা খুব বেশি। যেমন সুইচগুলো বাড়িতে যে সুইচগুলো ব্যবহার করা হয় সেগুলো কিসে তৈরি করা হয়, সেগুলো সাধারণত প্লাস্টিকে তৈরি করা হয়। তো প্লাস্টিকের সুইচগুলো ব্যবহার করছি কেন, বা সেগুলো পিভিসি সুইচ ব্যবহার করা হচ্ছে, এখন বেশিরভাগই সুইচগুলো পিভিসি সুইচ হয়, পিভিসি বা প্লাস্টিকের মতনই একটা জিনিস পিভিসিগুলো, সেগুলো ব্যবহার করছি কেন। আমরা তো যদি ওই সুইচগুলোর পরিবর্তে আমরা লোহার সুইচ ব্যবহার করি বা তামার সুইচ ব্যবহার করি তাহলে কী হবে, যে ওই সুইচগুলো কেউ টেপার সময় কিন্তু শক লাগবে। তার কারণ হিসেবে কী না, তামা বা লোহা এগুলো হচ্ছে সুপরিবাহী, মানে ওর মধ্যে দিয়ে তড়িৎটা চলে আসতে পারবে, কারণ একটা সুইচের ভেতরেই কিন্তু কারেন্টটা থাকছে। সুইচটা হচ্ছে এমন এক ধরনের জিনিস যে যখনই আমরা অন করে দিচ্ছি ওর ভেতরে একটা সার্কিট কেটে যাওয়ার মতো অবস্থা থাকে, ব্যবস্থা থাকে, যখনই অন করছি তখন সেই কাটা অংশটা জোড়া লেগে যায়, আর যখনই ওটা অফ করছি তখন কিন্তু কাটা অংশটা বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে গিয়ে কী করছে, সার্কিটটাকে ভেঙে দিল, অর্থাৎ সার্কিটটা আর কমপ্লিট নেই যেহেতু, সেখানে সেই জন্য তড়িৎ প্রবাহ হবে না। অর্থাৎ ওই সুইচগুলো, তাহলে প্লাস্টিকের সুইচ বা পিভিসি সুইচ ব্যবহার করছি এই কারণেই যে ওর রোধের মানটা খুব বেশি, যত বেশি হবে তত কিন্তু সুবিধা, তত ভালো কাজ করবে সুইচগুলো। যেমন আমরা বলার সময় যে ভেজে হাতে সুইচ টিপতে নিষেধ করা হয়, কেন ভেজে হাতে যদি সুইচ টিপি তাহলে কী অসুবিধা হবে, কেন ভেজে হাতে যদি সুইচ টিপি বা বোর্ডের সুইচগুলো টেপা হয় তাহলে শক লাগার একটা সম্ভাবনা থাকবে। কেন শক লাগার সম্ভাবনা থাকবে না, আমাদের শরীরটাও কিন্তু একটা পরিবেশের মতো কাজ করবে, আমাদের শরীরের প্রত্যেকটা মানুষের শরীরের একটা নির্দিষ্ট রোধ আছে, সেই রোধের মানটা যদি ভেজে থাকে হাত তাহলে সেই রোধের মানটা কমে যায়, তাহলে আমাদের শরীরের রোধের মানটা যদি কমে যায়, অর্থাৎ এই রোধের এই রোয়ের মানটা যদি তার কারো ক্ষেত্রে কমে যায়, এই রোধের মানটা বললাম যে যদি সুইচটা টেপার সময় হাতটা ভেজে থাকে তাহলে এই রোয়ের মানটা কিন্তু কমে গেছে, যার অর্থ যে এই রোধের এই আরের মানটা কমে গেছে, আরের মানটা কমে যাওয়ার অর্থই হচ্ছে যে সেখান থেকে তোর কিন্তু আমাদের হাতের মধ্যে চলে আসতে পারে, আর হাতের মধ্যে যদি চলে আসে তাহলে কী হবে, সেক্ষেত্রে শক লাগার সম্ভাবনা থাকবে। যেহেতু শক লাগার সম্ভাবনা থাকছে সেই জন্যই বলবো যে ভেজে হাতে সুইচগুলো না টেপাই ভালো। আচ্ছা, কুপুরি হয়ে বা এই রোধের মানটা আরও বেশি হয়, দেখবে যে
পোলে যে তারগুলো থাকে সেই পোলের তারগুলো কী করা হয় না, একটা প্লাস্টিক বা চীনামাটির গায়ে জড়ানো থাকে। পোলের সঙ্গে পোলগুলো দাঁড় করানো থাকছে, পোলগুলোর সঙ্গে যে উপর দিয়ে যে তারগুলো গেছে সেই তারগুলো পোলের সঙ্গে যে লোহাগুলো থাকছে সেই লোহাগুলোর সঙ্গে সরাসরি কিন্তু কানেকশন করা থাকে না। কী করা থাকে না, ওখানে ওই লোহার সঙ্গে কতগুলো চীনামাটির চাকা বা ওই ধরনের কিছু জিনিস ব্যবহার করা হয়, চীনামাটির গায়ে তারপরে ওই তারগুলো পেঁচানো হয়। সেগুলো কেন করা হয় না, চীনামাটির গায়ে পেঁচানো হচ্ছে এই কারণেই যে চীনামাটিটা হচ্ছে কিন্তু রোধের মান খুব বেশি, এবং রোধের মানটা খুব বেশি হওয়ার ফলে ওই চীনামাটিগুলোর রোধের মান বেশি হওয়ার ফলে ওর মধ্যে দিয়ে কিন্তু তড়িৎটা আসতে পারবে না। যদি আমরা তারগুলোকে সরাসরি ওই লোহার অ্যাঙ্গেলগুলোর সঙ্গে লাগিয়ে দিতাম তাহলে কী অবস্থা হতো না, ওই তারের মধ্যে যে কারেন্টটা থাকছে সেই কারেন্টটা তো পোলের মধ্যে চলে আসবে। এবার পোলের মধ্যে যদি চলে আসে তাহলে পোলের গায়ে যদি কেউ হাত দেয় তাহলে তো শক লাগার সম্ভাবনা থাকবে, শক লাগবে। সেটা যাতে না হয় সেই জন্য করা হয়েছে কি, ওই তারগুলোকে ওই চীনামাটির গায়ে আটকানো থাকে, যাতে যাতে সেই কারেন্টটা পোল দিয়ে মাটিতে না আসতে পারে, বা পোলে যদি কেউ হাত দেয় তাহলে যাতে কোনো অসুবিধা না হয় বা কোনো কিছু না হয় সেই জন্য ওই ব্যবস্থা করা থাকে। তাহলে রোধের মানে আমরা তিনটে কটা জিনিস দেখলো, তিনটে জিনিসের উপর নির্ভর করলো, এবং যে সমস্ত জায়গাতে সুপরিবাহী দরকার হবে সেইগুলো জায়গাতে আমরা এই তিনটে জিনিসের উপর নজর দেবো, যে তিনটে জিনিস যাতে তাদের ক্ষেত্রে এমনভাবে সেট করবো যাতে সে এই রোধের মানটা কম হয়। সুপরিবাহীর ক্ষেত্রে যেটা ব্যবহার করবো, অর্থাৎ কোনো জায়গাতে তড়িৎ প্রভাব পেতে চাইছি সেক্ষেত্রে তাহলে আমাকে করতে হবে কি, যে এল এর মানটা কম করতে হবে, এ এর মানটা বাড়াতে হবে, রোয়ের মানটা কমাতে হবে। কমাতে গেলে এই আর এর মানটা কম পাবো, আর এর মানটা কম পেলে পরে তড়িৎ প্রভাব মাত্রা বেশি পাবো। যেমন একটা উদাহরণ দিই, যে একটা ছোটো ব্যাটারিগুলো এর সাহায্যে আমি এক হয়তো অনেক দূরে হয়তো এখান থেকে ঘরের এক প্রান্ত থেকে এক প্রান্তে তড়িৎ প্রভাব নিয়ে যেতে চাইছি একটা পাতলা তারের সাহায্যে, তড়িৎ যাবে কি, যাবে না কিন্তু, কেন ছোটো ব্যাটারিগুলোর ভোল্টেজ ঠিকই আছে, সমস্ত কিছুই আছে, অথচ একটা বেশ কিছু দূরে যদি আমি ওই ছোটো ব্যাটারির সাহায্যে তড়িৎ প্রভাব নিয়ে যেতে চাই তাহলে কী হবে না, ওই তারটা যে রোধ এর মানে এতটাই বেশি হবে যে ছোটো ব্যাটারির ভোল্টেজটা 1.5 ভোল্ট সেটা কিন্তু নষ্টই করে দেবে, মানে তড়িৎটা যেতে যেতেই নষ্ট করে দেবে। সেই জন্য মানে ছোটো ব্যাটারির সাহায্যে কিন্তু খুব বেশি দূরে আমরা তড়িৎ প্রভাবটা নিয়ে যেতে পারবো না, সেক্ষেত্রে নিয়ে যেতে পারবো যে কোনো ক্ষেত্রে যদি এল এর মানটা কমাতে চাই, কমাতে পারি এবং এর মানটা যদি বাড়াতে পারি তাহলে কিন্তু মোটামুটি একটা আয়ত্তের মধ্যে যদি থাকে এবং রোধের মানটা যদি হিসাবের মধ্যে আসে যে ও পারছে তড়িৎ প্রভাব দিতে পারছে বা সামর্থ্যের মধ্যে আসে তাহলে কিন্তু তড়িৎ প্রভাবটা দিতে পারবে, নাহলে কিন্তু ও তড়িৎ প্রভাব দিতে পারবে না। আজকের মধ্যে এটুকুই থাকলো, এর পরের দিন পরের রোদের সমান্তরাল সমবায় শ্রেণী সমবায় এগুলো শুরু করবো আবার, ঠিক আছে।